হয়তো তুমি যার সাথে থাকতে চাও সে তোমার সাথে নেই, যার সাথে সময় কাটাতে চাও তার কাছে তোমার জন্য আজ কোনো সময় নেই। বারবার আজ তুমি নিজের ফোন চেক করছো, তার মেসেজের অপেক্ষা করছো, কিংবা তার কলের প্রতীক্ষা করছো, সোশ্যাল মিডিয়াতে তারই ফটো দেখছো। সে তোমাকে সময় না দিয়েও, তোমার সাথে কথা না বলেও ভালোই রয়েছে তার জীবনে, এবং সে অন্যদেরকে সময় দিতে পারছে, অথচ তোমাকে নয়। আজ তোমাকে ছেড়ে চলে গিয়েছে কেউ, সত্যিই তো, কেনই বা থাকতে যাবে তোমার সাথে? ভেবে দেখেছো কি, না আছে নিজেকে যোগ্য করার চেষ্টা, না আছে নিজের পায়ে দাঁড়ানোর ক্ষমতা, তাহলে কেন তোমার সাথে থাকতে যাবে কেউ? নিজেকে এমন ভাবে তৈরি করো, আজ যে ব্লক করেছে কাল সে সার্চ করবে, আজ যে ব্লক করেছে একদিন সে সার্চ করবে, যদি তুমি সত্যিই কিছু করার মতন করে দেখাতে পারো। আজ তোমার কথা শুনে যার বিরক্ত লাগে, নিজেকে ঠিক এমন উচ্চতায় নিয়ে যাও যেন কোনো একদিন মানুষের মুখে মুখে সে যেন তোমার কথাই শুনতে পায়। তোমার মুখ আমি আর দেখতে চাই না, এই কথাগুলো বলে তোমাকে যে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে তাকে জোর করে মুখ দেখাতে যাবার কোনো দরকারই নেই। বরং এমন একটা কিছু করো যেন পত্রিকা খুললেই, টিভি অন করলেই সফল ব্যক্তি হিসেবে তাকে তোমার মুখটাই দেখতে হয়, যার মেসেজের রিপ্লাইয়ের অপেক্ষায় আজ তোমার দিন কাটে, একদিন তাকে তোমার মেসেজের সিন করার জন্য অপেক্ষায় থাকতে হবে। এমন কিছু করে দেখাও।